এ ভাই তোর মত মেলা মানুষের কাছে মিটা কানিছম কত নিছম না নিছম বলে বলে থাকে বুঝছিস আর কেউ দিল জানে না আর ভাই তুই তুই মুখে ভিড় বাবা কইস হ্যাঁ তোর কথার কাতর কাতর সুখ জায়গাতে তো টেকা বসে নেওয়া শেষ করলুম আর তো কেউ মুখ টেকা দিবে রে নাই দেখো সামনে ও ভাইস্তেক তো দেখা যায় যাও এই ভাইস্তেক যা ভাঙ্গা লাগবি ভাইস্তের কাছে যেভাবেই হোক টেকা খসায় নাকবি যা আমাকে দেখুন ভাইস্তের সাথে যা বসিয়ে দু মিনিটে চাডুম মডুম কথা কইলে লাভ নেই ভাইস্তের মন গলি যাবি ভাইস্তে দিবেন না কত জোরে এলা মুখ দিবি আচ্ছা যা আমাকে দেখো রেডি কি হয়েছে ভাইয়া চিন্তা করেন না কিন্তু ও ভাইস্তে কন্যা খুব বিপদ পড়ি গেছো ভাইস্তে কিসের বিপদ এই যে কয়টা টেকা পয়সে চিন্তা ভাবনা করছো তোমার এই যে বাড়ির মধ্যে সবাই মার্কেট করে সব আনেছে বুঝছে আর কাছে তো টেকা পয়সা নাই তোমার কাছে কোনো টেকা পয়সা নাই মুই কই দেখি পাম টেকা দূর ভাই মুই খাওয়া মানুষ মুই এত থেকে অতি বেয়ারে এখন মন খেলা খেলার বয়স নয় মুই কই দেখি টেকা মুই শুনো তোর কাছে বলে টেকা পয়সা আছে তুই মার্কেট করবু শার্ট প্যান্ট কিনবু তুই ওই টেকা গুলো একটা দেওয়া যায় না এই 5-7 হাজার টাকা বেশি ভাই টেকা পয়সা আছে তো আমার মাও দিছি হ্যাঁ বলে মার্কেট করিস মতো জামা কাপড় নাই মার্কেট পূজার মার্কেট করার জন্য টেকা দিছি তুই ওই ওই টেকা সেই টেকাটা আমি ভালো করে ছুঁচাম পূজার আগে আমি মার্কেট করি তুই ওই টেকা কয়টা মুখ দেয়া বুঝছেন তোমরা মার্কেট যেদিন করবেন মোর আগের দিন কোন মুই তোমার টেকা দিই ওই টেকা দিয়ে মার্কেট করেন তোমাক দিলে ফির মন মুই কেন করি মার্কেট ওই যে মুই যদি হাবলাত নিলাম তোর কাছে নিয়ে পরের দিন যে তোকে দেন ওই টেকা নিয়ে তুই মার্কেট করব আর শুন এই টেকা যে লেনদেন তোর সাথে মোর হবে এই কথা কাকুকে কোয়া জানে খালি তুই আর মুই জানবো বুঝছিস আর কেউ ছিল জানে না মনে কিছু মোক খুব উপকার তুই করলু কথা তোর ভুলবি আরে পার না আচ্ছা ভাইস্তে অবশ্যই আসবো ঠিক আছে আচ্ছা ভাইস্তে ভালো থাকিস হ্যাঁ এগুলি আবার কই গেল ভাইস্তে মনে জন্য থাকে ওই সন্ধ্যের সময় মিস করেন না আচ্ছা ভাইস্তে ভাইস্তে তো হলো ছোট মানুষ এক যেভাবে হোক ভোর গালুন তো টেকা অবশ্যই দিবি আর এই যে বড় গুলে তো এলে ঝামেলা বাজাবে এই মাস মুই কেমনে মানাই হোক এটারও বুদ্ধি করিম ভাইস্তেক আগে এটা খালি হাতেই নিয়ে আমাকে নেওয়ার পর ভাইস্তেক না দিলেও চলবি এটা তাতে কোনো সমস্যা হবার নয় কিন্তু এই বড় গুলে ভেজাল বাড়াবে তো হোক তা আরও বুদ্ধি নেয় একটা বাই করিম মুই এই যে মাথাটা মোর খারাপ হয়েছে দিতে ভাই এ তোর বাসু তুই এটি বসে আছিস কে রে কা তুই খুঁজবে না একসময় আরে ভাই এটা সুন্দর কাম করিয়া বসি আছেন বা কি সুন্দর কাম আরে ওই যে ভেরকাসু আছে না ওপারে আরে ভাই কালকে মোর টাই কবলে সন্ধ্যেতে সকালবেলা নিচি ঠেকাটা হ্যাঁ সন্ধ্যেতেলা যে মেলা বাজার টাজার করি আরে ভেরকাসু কেডা ভাই আরে ওই পুপারের ভাই পুপারে তে মু কইছে তুই ওটে বসি থাক মুই আসেন নাইছম টাকা নিয়ে দেখ তো ভাই সেই সকালবেলা থাকি এডি বিকেল বেলা বলো এলা মুই বসিয়াই আছম ওই ভেরকাসুর বেড়ার মুই দেখাই বার নাইছম না ওই জন খাইছো নাই আরে কি কই মা বাড়িত বউ সাত জন নে এত জলা খাওয়া দাওয়া ভালো লাগে না বুঝছিস নে এই ভাই সেই কামটা তো মুইও করছম ভাই কি করছিস তুই মুইও টাকা দিছম করছিস কি রে বাবা মোর 10,000 হ্যাঁ মোর 10,000 মোছি মা গো তুই আর 10,000 দিছিস হ্যাঁ এ হইছে শোন এটা কি করা যায় ওই যে ইয়ার টঙ্গ থাকে ওই যে যে শিমুল মণ্ডল আছে না শিমুল মণ্ডলের খামার আছে না ওই খামারের টঙ্গত বসি থাকে মাঝে মাঝে দেখা যায় হ্যাঁ চল তো দেখি ওটি যাই না না শোন ভাই মাথাটা আমার খারাপ হয়েছে এই সকাল থেকে বাড়াইছো উঠকাইতে উঠকাইতে এই যে পায়ে থুকথুকি উঠছি মনে কেন যে এক জায়গায় বাতাস উঠতে দাম কোটাই তুই যে যেভাবে বসে আছিস বাড়িতে মিলে খাওয়া দাওয়া করিস নাই না না এটি মুখ বড় সকাল থেকে বসে আসছি বারে এটা তো শরীরে হয়েছে ভাই দেখেন না এই অবস্থা শোন এই টেকা পয়সার নাম হলো মাসি টেকা পয়সার নাম হলো মাসি নাই গেলে আসি কি না আসি আচ্ছা চল তো তুই ওরা কথা বাদ দে তো ওই চল আগে আমরা ওই টঙ্গ যা দেখি আসি আগে টঙ্গ মুইও তো ওটা মনে করছো হ্যাঁ চল মুই কাল থেকে চিন্তা নাইছো যে অতি দেখি টাকা পাইনি আচ্ছা চল তো দেখি হ্যাঁ শরীরে এমন দুর্বল হইছে তো শোন
জেলি ঋণ করছে তোর কাছে নিছে মোর কাছে নিছে আর ওয়ান কয়টাই নিছে নাকি এই টাকাটা কেমন করি পাবো কত এ বাবা যে কোন বুদ্ধি করিয়ে হোক টাকাটা নেওয়া লাগবে না নিলে মোর যে অবস্থা হয়েছে শরীরে ধর ভাই হে তুই মুখে ভিড় বাবা কইস হ্যাঁ তোর কথার সাথে বেদ আরে হ ভাই ওটেই হলো মুই বাবা হনো আরে ওটেই হলো ভাই ভাই হলো তো কিসের ভাই হলো আসো হাত হাত উনি কাজল বাদি বাদ হাতে মোর হাত কান ধইছে বান সকাল দেখি না খায় আছে তো খাইলে এই যে শরীরের অবস্থায় দেন হয় শরীরের অবস্থা তো এখন ভালোই আছে ভালোই আছে নরকম কাল হয়েছে হাড়ের দিয়ে সব বেড়ে গেছে যাই হোক বাদ দে হাটে তো উঠকে করি হয় চল 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 তুই আগে যা যদি গন্ডগোল না যায় নিয়ে আয় দেখি আয় আয় মুই আরে খুস্তি খুস্তি বসে পায় ঠুক ঠুক উঠছে তে তুই এনে আসি বসি আছিস কেডা তারে তা হাড়ে হাড়ে দেব পড়ে গিয়েছে আর নাকি মু গড়ে বসে তুইছে বাহে এই জন্য তো মুই বসি আছন আয় তো কেন আয় বাহে চল বা এই যা কোড়ে বসি আছে মুই যে কোনুম যে ওই খামারে টঙ্গত বসি বসি থাকে মাঝে মাঝে দেখা যায় হ্যাঁ এখন পর্যন্ত তুই আদাব আসিয়ে মনে আদাব টেকাটা দেখা দেন দেন শোন কিসের দেন দেন কই ভাই তুই কয় টাকা পাইস মোর কাছে সাত হাজার পাঁচশো টাকায় যে তিন মাস হলো ৩০০ টাকা বুদ্ধি করা লাগবে মোর কাছে মেলা বুদ্ধি আছে আরে টাকা ওয়ান টুর মধ্যে আমি নেবো আরে পাঁচশো ঢের নাই কমই নিন তুই বুদ্ধিটা বাই কর বুদ্ধিটা বাই করেন আচ্ছা শুন তো মোট টাকাটা কি করবো ওয়েটটা পরে মুই আগের দাম নাই আরে তুই টাকা দিছিস এটা ঠিক আছে তুই দশ হাজার টাকা হয়তো সেদিন নিলুম বিকেল বেলা দিলুম ও এইটা মোর মনে আছে এই যে এই টাকা দিল কি না দিল ওই নিজেও করবাই না আমাকে কেমনে ওই টাকা দিল টাকা দেয়নি তো এমনি চায় ভাই আমি না আমি তোমার কাছে টাকা নিছি আমি কি শিখেন না আরে আমাকে টাকাই দেয় নাই কি কম বা হ্যাঁ তুই কি কব মোর টাকা আমি পাই না তোর তোর টান দিন আমি তল করে ইয়ে মানুষ নাকি গ্রামের মানুষ কেউ গবার বান নাই এই যে দাদা আছে টাকা নিছি দাদা কি নিজে কথা কইছি আমি যে তোমার টাকা আমি নেই নেই সবাই গ্রামের মানুষ সবাই ভাঙিয়েছে আমার কাছে টাকা আল্লাহ নিছে মাটি বুঝছি বুঝছম তাহলে গ্রামের মানুষ কথা কয় গ্রামের মানুষ সবাই আসুক একজন কয় টাকা পাম অন্য কয় টাকা পাম মানে তাতে আমি টাকা দিছম টাকা বানান আর সবাইকে দেন অতএব তুই বুঝি সুজি ক
দেখতো তোমরা দুইজন সারা পানি এলা মোরা আছে তুই তো পানি এলাই নয় আচ্ছা শুন তো টাকাটা তাহলে কি করব কত কি এখন শুন কি কম ও কি এমন যে আলাপ কই এতি আই দে মাই এ তুমি তুই বসতো কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মই বসম বস হ্যাঁ এবে শুন তো ঠিক আছে কি টাকাটা সবাইকে তো দেওয়া লাগবে এখন আর মোরা সাথে বুদ্ধি আছে কি বুদ্ধি কি টেকা গুলে নিব দশ হাজার আরে মুই মার্কেট করি মার্কেটে খালি সমস্যা নাই তোর মার্কেটের সমস্যা হন নাই তো বুঝছিস মার্কেট যদি করিস তাহলে মার্কেটিং কোনদিন করবো কখন করবো এই তো মনে কর এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে তুই মার্কেটের আগের দিন মোর সাথে দেখা করবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো মার্কেটের আগের দিন মুই তোর টাকা দেব তুই মার্কেট করিস কিছু কইস না আক্তাপ করিস না হাড়াহাড়ি করিস না যে শরীরের অবস্থা ওকে আমি বুঝেন আচ্ছা 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 আই দে ভাই যা পপু টেকা ডালা ঠিক মতো দে মোট চাইল তো বুঝিস নাই চাইলো ঠেলাই পোকো টেকালা দে আচ্ছা ঠিক আছে এটা যে মনে মনে যে ইজন যে কি বুদ্ধি করি আইল মগানা শোনা নাই কেবা কি হইল আর কি আলাপ করি আলেন আরে আলাপ তো টেকা তো দিবি হ্যাঁ টেকা তো নিবে শিখে নাই আচ্ছা এখন ওকে কোনো যে সবাই পায় বুঝিস না সুজিন খালি টাকা দিস কি রাখান আরে বিমের মেলা টাকার উড়ি যায় বিমে আছে কত টাকা নিবু বিমেটা ভাঙা টাকা দিবি মনে কর এই যে মাস খানেকের মধ্যে এক মাস নাকি এক মাস হ্যাঁ তো যাও দিয়ে তো সাজছিস এখন টাকাটা আমি বিমে ভাঙে তোর টাকাটা দিবি এর মধ্যে আর সাথে বেশি চাপাচাপি না করিস বুঝছিস আর ভাই মো চলারে না না চলারে না মন বুদ্ধি নাই বুদ্ধি তো নয় এই যে শোন এই টাকা দেওয়া আর নেওয়া কি যে জিনিস খারাপ সেটা মানুষে জাইন দেয় তাই বোঝে বুঝছিস তুই এই দেখ তুই বারবার খাওয়া নাইছিস এই যে শরীরের অবস্থা করছিস তুই শুধু এটা মাইসুক দিস নিজের টাকা তুই মাইসুক দিস তুই তুই তো খাইছিস না ভাই হ্যাঁ আরে ভাই অতে ভাত দেরি না করি বাজার প্রতিদিনই ব্যাগ নিয়ে যা প্রতিদিনই ব্যাগ নিয়ে যা আচ্ছা হামি এলে সাড়া তো খোয়াইম সাড়া খাওয়া টাকা হলো তোক দিন কয় টাকা তাহলে কথা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করিস না খালি বিমিয়াটা ভাঙা খালি আমরা উড়িয়ে যাবো তাই নাকি এই বুদ্ধি না করলে মতো যে জাহান শেষ হলো হয় যাই হোক বুদ্ধিটা ঠিক মতো হইলো না হইলে তো এই যে মই শেষ মোক তো ধরি এই যে পিটাইলেই হয় যাই হোক বাঁচলুম বুদ্ধিটা খাটাইয়া এইরকম বুদ্ধি না করলে চলা যায় সমাজের মধ্যে এইভাবে বুদ্ধি করিয়ে চলে খাওয়া অনেক বিমুখ এ ভাই ও ভাই শোন 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 আরে তুই যে কলু খালি তোমরা দুইজনে করলে না এখন তিন মাস পরে যে মোক পেহাটা দিবে এটা তাই তো মোক কলো না আরে ভাই তোকে তো পরামর্শ শুনিয়ে তো কইলাম ভাই বিমে টাকাটা উঠলে তুই দিবি হয় নাকি মোকও দিবি আচ্ছা হোক ঠিক আছে তাহলে টাকাটা তুই মোক তুই উদ্ধার করে দেব কি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে শুন এগুলো সুটুত খাওয়া যায় না আর বুঝছিস অতএব বিগলে বাদ দেওয়া দিবি সুদের ইয়েটা ভালো নয় এটাও ঠিক যুগ জামানা খারাপ এটাও মনে কর অপরাধী জিনিস অতএব সুটুত বাদ দেবো দিয়ে এখন বাড়ি সংসার করিয়ে খাবার চেষ্টা করবো না এটা হাদিসি কথা কলু হাদিসি কথা কলু বা হাদিসি কথা কলু এটা সুদ খাওয়া আসলে ঠিক নয় হ্যাঁ এলা বুঝছে এই দেখ টাকা দিয়ে নেওয়া কেমন চলুন অতএব হাড়ে আচ্ছা আচ্ছা